বিমানবন্দরে পুলিশ কর্মকর্তাকে চড় দিয়ে গ্রেপ্তার হয়েছেন এক নারী। নিরাপত্তা স্ক্রিনিং নিয়ে বিবাদের জেরে ওই পুলিশকে চড় মেরেছেন তিনি। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। জানা গেছে, বৃহস্পতিবার জয়পুর বিমানবন্দরে এ ঘটনা ঘটান স্পাইসজেট এয়ারলাইন্সের এক নারী কর্মী। যদিও তাকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তার পাশে দাঁড়িয়েছে বিমান সংস্থাটি। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তাই খারাপ আচরণ করেছেন তাদের নারী কর্মীর সঙ্গে। কর্মকর্তাদের মতে, অনুরাধা রানী নামের ওই স্পাইসজেট কর্মী ভোর 4টার দিকে অন্যান্য কর্মীদের সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করার সময় তাকে আটকান দায়িত্বরত সহকারী সাব ইন্সপেক্টর গিরিরাজ প্রসাদ। ওই গেট দিয়ে তার প্রবেশের বৈধ অনুমতি না থাকায় তাকে থামান গিরিরাজ। এয়ারলাইন্সের ক্রুদের জন্য আলাদা প্রবেশ পথে তাকে স্ক্রিনিং করার জন্য বলা হয়, কিন্তু সেই সময় সেখানে কোনো নারী CISF কর্মী উপস্থিত ছিলেন না। জয়পুর বিমানবন্দর স্টেশনের হাউস অফিসার রামলাল বলেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তারপর একজন নারী সহকর্মীকে নিরাপত্তা চেক সম্পূর্ণ করার জন্য ডাকেন, কিন্তু ততক্ষণে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে ওই এয়ারলাইন্স কর্মী সহকারী সাব ইন্সপেক্টরকে থাপ্পড় মারেন। স্পাইসজেটের একজন মুখপাত্রের অফিসিয়াল বিবৃতি অনুসারে, তাদের কর্মী অনুরাধার বৈধ এয়ারপোর্ট এন্ট্রি পাস ছিল। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে তাদের কর্মীর সঙ্গে অসভ্য ও অগ্রহণযোগ্য ভাষায় কথা বলেছেন ওই সহকারী সাব ইন্সপেক্টর। ডিউটি শেষ করে তাকে ওই বাসায় ডেকেছেন বলে অভিযোগ করেছেন তারা। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।